দেখো আলিপুর আবহাওয়া দপ্তর তরফে এখনই কিন্তু কোনো সুসংবাদ নেই। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতাতে সেখানেও কালকে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রি ছিল, কলকাতা উপকণ্ঠে দমদমে সেটা 40 হয়েছে। অধিকাংশ দক্ষিণবঙ্গের জেলা তাপমাত্রা 40 ছাড়িয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেও আগামী 4-5 দিনে কিন্তু সেরম ভাবে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যেটা বলা হচ্ছে যে যেহেতু বহুদিন বৃষ্টি হয়নি, ফেব্রুয়ারির শেষে কলকাতায় বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি গোটা মার্চ মাসে প্রায় হয়নি বললে চলে, এপ্রিলও প্রায় অর্ধেক গড়িয়ে গিয়েছে বৃষ্টি হয়নি, এবং তার সঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়ছে, সব মিলিয়ে তাপপ্রবাহের পরিস্থিতি এবং আরো কয়েকদিন এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বাসিন্দাদের চলতে হবে, এমনটি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। সুকন, আমরা গতকাল দেখেছি অনুব্রত মণ্ডল, যার কিন্তু গতকাল গরু পাচার সংক্রান্ত মামলায় হাজিরা দেওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা বলা হয়েছিল, সিবিআইয়ের তরফ থেকে তাকে তলব করা হয়েছিল, কিন্তু গতকালও তার শারীরিক অসুস্থতার কথা বললেন আইনজীবী এবং তারা জানালেন যে শারীরিক অসুস্থতা আরও বেড়েছে অনুব্রত মণ্ডলের, তিনি গুরুতর অসুস্থ এবং সেই কারণে তিনি কিন্তু হাজিরা দিতে পারলেন না। শনিবারও কিন্তু তিনি এভাবেই হাজিরা এড়িয়েছেন আমরা দেখেছি, কিন্তু অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা সেই নিয়ে একদিকে যখন সিবিআই এ তিনি যাবেন কিনা, এই মামলায় কি পরবর্তী পদক্ষেপ হবে এই সংক্রান্ত একটা জল্পনা রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক মহলে জল্পনা কিন্তু একেবারে তুঙ্গে। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আজকে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানিয়েছেন, তার বক্তব্য, জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন, না হলে তাকে খুনও করা হতে পারে। দিলীপ ঘোষের মন্তব্য, অনুব্রত মণ্ডল যদি জেলে থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন, না হলে তাকে খুনও করা হতে পারে। একই সঙ্গে তার বক্তব্য, অনুব্রত অনেক কিছু জানেন, সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হতে পারে, এমনটাই তার দাবি। অনুব্রত মণ্ডল তার শারীরিক অবস্থা বেশ গুরুতর, তিনি অসুস্থ, তার আইনজীবী বলছেন, অবশ্যই সেই দিকে তো আমাদের নজর থাকবেই, কেমন তিনি রইলেন, এর পরবর্তী কিভাবে তার চিকিৎসা প্রক্রিয়া এগোচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আজ সকালে যে মন্তব্য করলেন, আসুন একবার আমরা শুনে নিই তার সেই বিস্ফোরক মন্তব্য। ওনার খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায়, প্রশ্ন তা নয়, এভাবে তো বেশি দিন বাঁচা যায় না, আজ হোক কাল হোক আসতে হবে। কিন্তু আমার যেটা সন্দেহ হচ্ছে, হয় ওনাকে সারা জীবন হসপিটালে থাকবে, নয় সারা জীবন জেলে থাকতে হবে। জেলে থাকলে ঠিক আছে, কিন্তু হসপিটালে থাকলে বেঁচে থাকবেন সম্ভাবনা কম। এখন যেটা আমার মনে হচ্ছে, এনি হাউ তাকে মেরেও ফেলা যেতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য, কারণ একাধিক কেসের সঙ্গে উনি যুক্ত, আর টিএমসি পার্টির বিভিন্ন নেতা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত আছে। আমার মনে হয় ওই একটা চাবিতেই সব ঘর খোলা যাবে, সেজন্য চাবিটাই হারিয়ে ফেলো। সেই জন্য এখন নতুন চিন্তা আমাদের এটা যে ওই লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, নাহলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার।